ইসমিল্লাহ রহমান রহিম হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ রবাকাতু আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখানেই আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমার সপরিবার নিয়ে আমরা ভালো আসছি তা আজকে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব আসছে রোজা তা রোজা রোজার উপলক্ষ করেই আমি এই টিপসগুলো দিচ্ছি তাই দেখে নেবেন আর টানবেন না টানলে কিন্তু একেবারেই বুঝবেন না আগা মাথা তারপরে বলবেন যে আপু কি টিপস দিল কিছুই বুঝলাম না তাই এই যে এখানে হলো আলু গোল আলু এটা তো চিনতেই পারছেন সবাই শীতের দিনের সেই যে নতুন আলু তাই এটা যখন আমরা আর কি পরিষ্কার করতে নেই তখন কিন্তু আমাদের হাতে কিন্তু একবারে পরিষ্কার করার পরে আর কি ছোলার পরে তখন কিন্তু হাতের অবস্থা কিন্তু বারো বারোটা বেজে যায় কেমন যেন লাল লাল হয়ে থাকে তখন লেবু বা কোনো টক জাতীয় জিনিস দিয়ে আবার হাত পরিষ্কার করতে হয় তাই সেই ঝামেলা ছাড়াই আমি কিভাবে ঝটপট এই যে আলুটা পরিষ্কার করে নিচ্ছি সেটাই একটু শেয়ার করছি তাই যে এভাবে এরকম যদি কারো কাছে স্টিলের ছোবা থাকে তাই ছোবাটা নিয়ে আলুগুলো প্রথম আর কি আপনারা একটু পানি দিয়ে ধুয়ে নেবেন যাতে করে আলুর গায়ে যে অনেক ময়লা থাকে আর কি বালু মাটি যে থাকে সেটা পরিষ্কার করে নেবেন করার পরে তারপরে এরকম স্টিলের ছোবা দিয়ে ঘষে ঘষে আলুগুলো পরিষ্কার করে নেবেন দেখবেন একেবারেই কিন্তু আলুগুলো সুন্দরভাবে দা বটি বা চাকু দিয়ে আমরা যেভাবে পরিষ্কার করি এর চাইতে কিন্তু ভালোভাবে আরও সুন্দর মতো পরিষ্কার হয়ে যায় আবার সময়ও কম লাগে আবার এবং হাতেরও অবস্থা বারোটা বাজে না হাত কিন্তু একবারে ফ্রেশ সুন্দর থাকে তাই যাই হোক এখনো পর্যন্ত কোনো আপু ও ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কন্টিনিউ আমার ভিডিওটা করতে থাকবেন একবারই টানবেন না একটা সবগুলো টিপসেই ইম্পর্টেন্ট কোনোটা এক কোনোটা দুই এরকম নেই ইম্পর্টেন্ট মানে সবই ইম্পর্টেন্ট তাই দেখতে থাকুন আমি কিভাবে করছি আর এই যে দেখুন আলুগুলি কিন্তু মশাল্লা কত সুন্দর করে পরিষ্কার করে নিয়ে যাচ্ছি তাই দেখুন হাতেরও কিন্তু আমার বারোটা বাজে নেই দেখুন কত সুন্দর হাত রয়েছে আঙ্গুলগুলো এখনও কিন্তু কোনো লালচে নেই তাই চলে আসলাম এটা হলো অনেকই ইম্পর্টেন্ট তাই এই যে আমার প্যানটা আগে একটু দেখে নেন সবাই প্যানের অবস্থাটা কি দেখেন আপনাদের জন্যই কিন্তু আমার এই বিশেষ করে এই প্যানটা পরিষ্কার করানোর জন্যই আমার মূল উদ্দেশ্য আর কি এই ভিডিওটা করা তা তার সাথে ছোট ছোট আরও দু একটাই ই করে দিলাম এমন একটা জিনিস দিয়ে আমি এই কড়াইটাকে ধুই পরিষ্কার করবো আর অনায়াসে এটা পরিষ্কার হয়ে যাবে সেটাই আজকে এখন আপনাদের সাথে শেয়ার করছি তা প্রথমে এখানে আমি ডিটারজেন্ট পাউডার এটা দিয়ে নিয়েছি দিয়ে তারপরে এখানে হইলো বিম যে বিমবার যে সাবান সেই সাবানটা দিয়ে আমি এটা মেখে এখন এই যে গরম চুলার মধ্যে এসে বসাইলাম বসানোর পরে যে এখানে যে একটু হালকা হালকা পানি ছিল সেটা কিন্তু একবারে শুকিয়ে গেছে এখন আমি এটা এটা কিন্তু গরম থাকে তখন একটু ঠান্ডা করে নেবেন নিয়ে যখন হালকা হালকা ঠান্ডা থাকবে এরকম একটা গরম কিছু দিয়ে ধরে নেবেন আর এরকম বালু নেবেন নিয়ে তারপরে হলো এই কড়াইয়ের উপরে আপনি এই বালুগুলো ছিটিয়ে নেবেন অনায়াসে কিন্তু এই বালুটা যে কোনো জায়গায় পাওয়া যায় বা কারণ দেখা গেছে আমাদের এখন ঢাকা শহরে বা গ্রামে তো পাওয়াই যায় ঢাকা শহরেও অনেকেই বাড়িঘর তৈরি করে তখন কিন্তু ওখানে এই বালুগুলো পাওয়া যায় বা কিনতেও পাওয়া যায় কিন্তু কেনার কোনো প্রয়োজন নেই এটা অনায়াসেই বিনামূল্যেই এই বালুগুলো যেখানে সেখানেই পাওয়া যায় বাড়ির আশেপাশে তাই যাই হোক এই বালুগুলো ছিটিয়ে দিলাম ছিটিয়ে এই যে কিভাবে আমি এখন এই যে হালকা হালকা যে গরম যে প্যান্টটা এই কড়াইটাকে আমি ভালো মতো বালু দিয়ে এটা আর বিম সাবান দিয়ে এটার সাথে এই যে যুদ্ধ করেই বলতে পারেন যে এটা যে একবার আরামে হয়ে যাবে এটা কিন্তু আরামের কাজ না একটু তো কষ্ট হয়ই কিন্তু সেই যে আর কি অনেক ঘষাঘষি করতে হয় সেই ঘষাঘষিটা আর করতে হয় না অল্প সময় লাগে লাগলে পরে একটু আর কি ভালো মতোই এটা পরিষ্কার হয় কেননা আপনাদের কিন্তু আমি আগেই কড়াইটা দেখে নিলাম যে আমার কড়াইটার কি অবস্থা আর এটা এই যে ধোয়ার পরে আপনারা দেখবেন এটার কি পরিবর্তন আসছে আমি এখানে কিন্তু কোনো ভুল কিছু বলি না বা ভুল কোনো কিছু আমার ভিডিওতে আপনারা পাবেন না যেটা সত্য আমি সেই সত্যটাই বলি আর যেটাতে নাকি আমি উপকৃত হই সেটাই আমার আপুদের আমি দেখানোর চেষ্টা করি কেননা আমি যদি সহজভাবে কিছু করতে পারি সেটা কেন কেননা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না তাই এখানে কোনো লুকোচুরি নেই আমার ভিডিওতে যা আমি দেখাই সম্পূর্ণ ই কিন্তু এটা হয়তো বলতে পারেন আপু আপনার তো এটা হলো রান্নার ভিডিও আপনি কেন আর কি এইটা দেখাচ্ছেন তাই এটা দেখাচ্ছি রান্নাতে কিন্তু এই কড়াইতেই করতে হয় আর কড়াইগুলোর অবস্থা যখন নাকি আমরা ক্যামেরাও ওপেন করি তখন কিন্তু আপনাদের কাছেই কিন্তু খারাপ লাগে যে এই কড়াইটা আল্লাহ এত সুন্দর রান্না করছে আর কড়াইগুলোর অবস্থা কি আপু মনে পরিষ্কার করে না হ্যাঁ আমিও পরিষ্কার করি না যে প্রতিদিন এরকম ঘষা মাজা করি তা কিন্তু না দেখা গেছে দুই তিন দিন হয়ে গেছে তখন এই যে কড়াইটার অবস্থা এরকম বেহাল অবস্থা থাকলে তখন আমি এই যে এইভাবে পরিষ্কার করি আর আসছে এই রোজা তা রোজার মাসে তো আর এত ঘষা মাজা করা যাবে না তার জন্য রোজার আগেই আমি এই কাজটা সেরে ফেললাম আর এটার মধ্যে অনায়াসেই আমি ভাজা পোড়াগুলো সম্পূর্ণ কিছু আমি এটার মধ্যে করতে পারি অনায়াসেই তার জন্যই আমি আপনাদের সাথে এই টিপসটা শেয়ার করলাম এখানে কোনো লুকুচুরি নেই আর এই যে কাঁধের কাঁধের যে দুই কানটার এখানে যে হ্যান্ডেলটা ধরার এখানে এখানে কিন্তু কোনো মতোই পরিষ্কার করা যাচ্ছে না সেরকমভাবে কারণ এটার মধ্যে বেশি জোরাজুরি করতে গেলে কিন্তু ওই হ্যান্ডেলগুলো লুজ হয়ে যায় এবং এক সময় দেখা যায় যেই কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় হ্যান্ডেলটা ছুটে যাবে তার জন্য সেখানে আমি তেমন একটা প্রেশার দেইনি যতটুকু সম্ভব পেরেছি এই যে পরিষ্কার করে আপনাদের সাথে সামনে নিয়ে আসলাম তাই এখন আপনারা আগের কড়াইটার দিকে একটু লক্ষ্য করেছেন কি না আর এখন বর্তমানে এই যে দেখুন কি সুন্দর মাসাল্লাহ আমার কড়াইটা কিন্তু সুন্দর হয়েছে তা এখন চলে আসলাম স্টিলের পাত্রে তা আমি কিন্তু ভাত রান্না করি এই স্টিলের হাড়িতে তা আমার এই স্টিলের হাড়িটা যখন নাকি ভাত রান্না হয়ে গেছে আমি ভাত ছেঁকা দিয়ে আর কি এই যে অন্য কাজ করছিলাম তখনই কিন্তু আমার তলানিটা একটু লেগে গেছে আর কি ভাতের তলানিটা লেগে গেছে তখন আমি ভাতটা বেড়ে এটাও আমি যখন পরিষ্কার করব তা চিন্তা করলাম সেটাও আমার আপুদের সাথে একটু শেয়ার করছি তাই দেখুন এই যে এভাবে যখন নাকি একটু বালু নিবে না আর হইলো বিম সাবান বা বিম লিকুইড যার কাছে যেরকম থাকে সেটা দিয়ে এই যে এরকম একটু হাত একটু জোর মতোই আর কি শক্তভাবেই একটু জোড়া করেই এটা ঘষে নিবেন দেখবেন মার্শাল্লা এই যে স্টিলের হাড়িও কিন্তু অনেক সুন্দরভাবে একবার নতুনের মতোই কিন্তু পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি না এখানে কোনো কিছু আমি এই বালু আর হলো ডিটারজেন্ট আর হলো আপনার হলো বিম সাবান এগুলা ছাড়া এই তিনটা জিনিস ছাড়া আমি কিছুই এখানে ব্যবহার করিনি চলে আসলাম তার পরবর্তী ভিডিওতে টিপসে আর কি এখানে হলো যাদের নাকি স্টিলের চুলা আছে তাদের এই স্টিলের চুলা এই একটা জিনিস এই যেই জিনিসগুলো দিয়ে আমি হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করলাম সেই জিনিসগুলো দিয়েই আমি এখন এই যে স্টিলের চুলাটা পরিষ্কার করব হ্যাঁ আর একটা কথা যাদের নাকি নতুন স্টিলের চুলা তারা কিন্তু একেবারেই এরকম বালু মাটি বা এই স্টিলের ছোবা কিন্তু ব্যবহার করবেন না কেননা নতুন অবস্থা থাকতেই কিন্তু তখন চুলাটা কিন্তু অনেক সুন্দর থাকে আর এই স্টিলের ছোবা দিয়ে যদি ঘষা মাচা করতে যান তখন কিন্তু অনায়াসেই কিন্তু চুলার গায়ে স্কেটস বসে যায় তার জন্য ওটা আমি নতুন চুলাতে করতে বলবো না যাদের নাকি পুরনো চুলা তারা এইভাবে কিন্তু ঘষা করে দেখবেন এই যে সাইডে যে আমি আপনাদের দেখিয়েছিলাম যে স্টিলের কীরকম জং পড়ে গেছে জং পড়ার মূল কারণ হচ্ছে আমার যখন গ্যাস থাকে না তখন তো দেখলেন এই যে কীরকম আমি উপরের আর কি ইটা নামিয়ে রেখে এরকম দুইটা ই দিয়ে ছোট ছোটো ই দিয়ে জালি দিয়ে তখন আমি আর কি রান্না করি কেননা আগুনের তাপটা যাতে করে চুল চুলাটা আর কি আমার হাঁড়িতে আসে তার জন্য আর দেখুন এই যে ধোয়ার পরে পরিষ্কার করার পরে একটা ভিজা ন্যাকড়া দিয়ে আমি যে সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি আর দেখুন চুলাটা মাসাল্লাহ কত সুন্দর পরিষ্কার হয়েছে তার পাশের চুলাতেই আমি আর কি একটু রান্না করছি তার জন্য আর কি এই চুলাটা আমি রান্না হলে পরে এই সাইডটাও ধুয়ে নিব তা কীরকম লাগলো তারপরে চলে আসলাম তার পরবর্তী টিপসে এই যে এটা এই ইটা দিয়েই আপনি এই যে বেসিং স্টিলের যাদের বেসিং থাকে এরকম এই বেসিনটা কিন্তু আপনারা অন্য কিছু না শুধু এরকম একটু স্টিলের ছোবা দিয়ে আর তার মধ্যে যদি একটু বালু থাকে নিয়ে আপনারা যদি এরকম একটু ভালো করে ঘষে দিবেন এই যে টাইসের কিনারগুলো এইগুলো দেখবেন মাসাল্লাহ অনেক চকচকা হয়ে যায় তাই এখনও পর্যন্ত কিন্তু আমি বলি নেই যে কিউন কোন জিনিসটা দিয়ে আমি করেছি হ্যাঁ আপুরা এই যে এটার মূল উদ্দেশ্য হল বালু এই বালুটা কিনতে কিন্তু কোনো টাকা লাগে না আবারও বলছি আমাদের বাড়ির আশেপাশে অনেক জায়গায় এই বালু পাওয়া যায় বিনামূল্যে এই বালুটা আপনারা এনে রাখতে পারেন বাসায় যখন নাকি স্টিলের হাঁড়ি পাতিল বা এরকম সিলভরের কড়াইতে পোড়া লাগলে পরে অনায়াসেই কিন্তু আপনারা এটা দিয়ে ব্যবহার করতে পারবেন আর অনেক উপকার পাবেন হাতেও কোনো ই হবে না এরকম স্টিলের ছোপা আর এরকম ডিটারজেন্ট এগুলা থাকলে আর হলো এই বিম বারটা আমি একটা নিয়ে আসলে ওটা আমি অর্ধেক করে ব্যবহার করি আমার কিন্তু এক মাস চলে যায় অনায়াসেই একটা বিম দিয়ে যাই হোক কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ হয়ে গেল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন